এবার বিয়ের আগে বাস্তবে মা হলো শ্বেতা ভট্টাচার্য আর বাবা হলো রুবেল দাস। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যমুনা নাকি শেষ হওয়ার পর রুবেল ইতিমধ্যে ফিরেছেন জি বাংলার নতুন ধারাবাহিকে। তাকে এখন দেখা যাচ্ছে নিমফুলের মধু সিরিয়ালে। অন্যদিকে শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে সোহাগ জল ধারাবাহিকে। এই মুহূর্তে টেলিপাড়ায় রুবেল শ্বেতার প্রেম ওপেন সিক্রেট। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রুবেল জানিয়েছিলেন শ্বেতার সাথে তার পরিচয় অনেক দিনের হলো। যমুনা নাকি সিরিয়ালের হাত ধরেই বন্ধুত্ব গভীর হয় তাদের। এখন চুটিয়ে কাজ করার পাশাপাশি প্রেমও করছেন তারা দুজনে। বর্তমানে এইসব খবর খুব একটা ভাইরাল যে তা নয়, এটা সবারই জানা। এরই মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পর্দার যমুনা ডাকির একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে। আর সেই ছবিতে দেখা যাচ্ছে নতুন বছরের শুরুতেই এক ফুটফুটে মিষ্টি সদস্যকে কোলে নিয়ে বসেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার তোতাই। ক্যাপশন পরে কমেন্ট সেকশনে শ্বেতার উদ্দেশ্যে প্রেমিক রুবেলের প্রশ্ন, শুধু কি তোর নাকি আমারও, উত্তরে সম্মতি জানিয়ে শ্বেতাও লিখেছে হেত। অন্যদিকে এই মিষ্টি ছবি দেখে এক কৌতূহলী নেটিজন জানতে চায় এই বাচ্চাটি তার কিনা। উত্তর যদিও না দিয়েছেন পর্দার যমুনা, তবে এই সন্তানটি কার এখনও সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।